হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা ভর্তার রেসিপি খুব সহজ করে দেখানোর চেষ্টা করব। কাঁঠালের বিচির ভর্তা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই রয়েছে, আর কাঁঠালের বিচি দীর্ঘদিন ধরে কিন্তু সংরক্ষণ করা যায় সেটারও পদ্ধতি আজকে আমি আপনাদেরকে বলে দেব। তো প্রথমে সাদা খোসাটা আমি খুলে নিয়েছি, আর এই যে উপরে যে লাল খোসাটা এটা উঠানোর কোনো প্রয়োজন নেই। তো এখন আমি যে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি সেই বিচিগুলোকে প্রেশার কুকারে সিটি দিয়ে নেব। 5 থেকে 6টা সিটি দিয়ে নিলেই কিন্তু বিচিগুলো এই রকম ফেটে ফেটে যাবে, মানে বিচিগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটা হ্যান্ড মাসার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। দেখুন, দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমার কিন্তু খুব একটা কষ্ট হচ্ছে না, কারণ প্রেশার কুকার দিয়ে এভাবে সিটি দিয়ে নিলে কিন্তু কাঁঠালের বিচির আর রক্ষাই থাকে না, খুব ভালোভাবে মিহি করে ম্যাশ করে নেওয়া যায়। তো আমি খুব ভালো মতো ম্যাশ করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি শুকনা মরিচ ভাজা। কাঁঠালের বিচি ভর্তায় কিন্তু শুকনা মরিচটা মাস্ট, মানে শুকনা মরিচ ছাড়া এই ভর্তাটা 100-এ 100 হবে না। তো আমি এখানে 4টার মতো শুকনা মরিচ দিয়ে পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি, কারণ লবণ দিয়ে মরিচগুলো মেখে নিলে মরিচগুলো খুব ভালো মতো মিহি করে ভেঙে নেওয়া যাবে। মরিচগুলো খুব ভালো মতো ভেঙে নেব এবার, তারপরে পুরো ভর্তাটাতে মাখিয়ে নেব। এখন আমি আপনাদের যে টিপসটা দেব সেটা হচ্ছে কাঁঠালের বিচি দীর্ঘদিন ধরে কিভাবে সংরক্ষণ করবেন। কাঁঠালের বিচি সংরক্ষণ করার একটা পদ্ধতি হলো, শুকনো বালুতে যদি আপনি বিচিগুলো ভালো মতো রেখে দেন, মানে বিচিগুলোকে বালুর ভেতরে রাখতে হবে, তাহলে ওই বিচিগুলো কিন্তু দীর্ঘদিন থেকে আপনারা বাসায় সংরক্ষণ করতে পারেন আর মাঝে মাঝে বের করে খেতে পারবেন। তো একটা বড় পলিথিন বা ব্যাগের মধ্যে বালু সংরক্ষণ করে তার মধ্যে বিচিগুলো দিয়ে আবার বালু দিয়ে দিতে হবে, মানে বিচিগুলোকে বালুর মাঝামাঝি অবস্থায় রাখতে হবে। এভাবে কিন্তু কাঁঠালের বিচি অনেক দিন সংরক্ষণ করা যায়, আর আমি সেই পদ্ধতিতেই কিন্তু আজকে বিচিগুলো দিয়ে ভর্তা বানিয়েছি। তো মোটামুটি আমার ভর্তাটা তো আপনারা সবাই দেখেই নিয়েছেন, আমি এর মধ্যে পরে পেঁয়াজ অ্যাড করেছি, সর্ষের তেল অ্যাড করেছি, আর ভর্তাতে তো সর্ষের তেল ছাড়া একদমই চলে না। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ।